ডিজে বাপি প্রেজেন্টেশন। বাকুলের খবর সব ভালো তো? হ্যাঁ, বাকুলের খবর সবাই ভালো। তুমি কেমন আছো ভাবি? আমি আমি খুব ভালো আছি ভাই। একি ভাই, বসে এই দাঁড়িয়ে আছো কেন? ওই তো, ওই তো আমার বাকুলের জায়গা রয়েছে, ওইখানে বসো ভাই। বসো ভাই। ভাবি রে রাখো, আমি বলিব না ভাই না, তুমিও কথা বলো না ভাই, তুমিও কথা বলো না। আমার দুটো চালা কেউ নেই ভাই, আমার এই দুঃখে কোনোদিন আমি ওই ওই মনে মহল করতে যেতে দেবো না ভাই। কেন কেন ভাবি তুমি মনে মহল করতে যেতে দেবে না? শোনো ভাই শোনো, দুঃখে ছাড়া যে আমার এই কেউ নেই, আমি যাই। ও যে আমার বড় আদরের জিনিস ভাই, আমি যাই। হ্যাঁ বাবা, আমি কোনো কথা শুনবো না, আমি যাবো চাচার সঙ্গে। বাবা কতদিনই চলে যাবি ওই বনে, ততদিনই কে ডাকবে আমার আম্মি জান, আম্মি জান বলে একটিবারে বলে দুঃখে বললাম বাবা। আমি যাই, আমি ফিরে এসে আবার তোমার কোলে বসে আম্মি আম্মি বলে ডাকবো দুঃখে। আমার কথা শোনো, দুঃখে কথা শোনো, আজ যাও যদি আমায় ছেড়ে, আরে টাগিরি পারে আমি জানে বলে আমি যাও।
আর ঘরে ফিরে এসে ওকে আমি ছোটবেলা আব্বা জান মারা গেছে ভাই, আমি কেমন করে বাগুলে থাকবো বললাম ভাই জান, আমি তোরাই ফিরেছি আবার তোমাকে আপনি বলে ডাকবো আবার আসি আমি জান, তুই যেন কোন সময় ভুলে চাস না ভাই, এই যে আমার বড় আদার জিনিস ভাই, কুদ কুড়ো কেক পাতি ভাই, আমি জানি ভাবি জানি, আজ তোমার তুমি আমায় বলে দিচ্ছ ভাবে, ওই যে আমি ওকে বুকে বুকে করে রাখবো ভাই, ওকে ছেলের মতো আমি ওকে, এই যে আমার বড় আদার জিনিস ভাই, এই যে আমার কুদ কুড়ো কেক পাতি ভাই, আজ থেকে আমি তোর হাতে আমি চোপে দিই উড়ে ধরা বলি তোরে তোমার মায়ের পায়ে একটা দুঃখে সালা দুঃখে সোনা দুঃখে সোনা এদিকে এসে বাবা এদিকে এসো দুঃখে সোনা দুঃখে মনে চলে যাচ্ছ দুঃখে পরে কোন সময় যদি কোনো বিপদে পড়ো তাহলে পরে আছে দয়ের মা বড় বিবি
আগে তুমি শরণে করো দিকে শরণে বেশ ভালো আমি যদি কোনোদিন বিপদে পড়ি বোনের মা বন দেবীকে আমি শরণে করব তার আগে তুমি আমার সালাম নাও দুঃখে আর একটি কথা বলি আমি দুঃখে কে নিয়ে যাচ্ছি বনে মহল করতে আমরা যতদিন না আসব তুমি আমার বাড়িতে বসে বসে খাবে এই কথা অন্যথা না হবে ছোট ছোট ভাইরা ও সমাবেশে বন্ধুরা জয়নগর থানা অন্তর্গত তিলফি নিবাসী সুধীর সর্দারের জ্যেষ্ঠ পুত্র আকাশ সর্দার এই গানে সন্তুষ্ট হইয়া সামান্য 10টি টাকা উপহার করলেন তুমি ফিরিয়ে দিও মা আমার দুঃখে গিয়ে তুমি ফিরিয়ে দিও মা আজ তোমার নামে শরণে করে এই শহর ছেড়ে দুঃখে গিয়ে আমি মনে ছেড়ে দিলাম মা ফিরিয়ে দিও আমার দুঃখে গিয়ে ফিরিয়ে দিও মা ফিরিয়ে দিও আঙ্গার একটু দেরি হওয়ার কল নি
আমি যে বুঝতে পারছি না ভাইজানকে দুঃখে কে আনতে গিয়ে এখনো কেন আসছে না। এত লোক লস্কর নিয়ে কোথায় যাচ্ছ? শোনো মা চাম্পা, আমরা যাচ্ছি বনে মহল করতে, কিন্তু তোমার আব্বা যে এখনই যে আসছে না, ওই যে ওই আসছে আমার ভাইজান। আমাদের লোকজন রেডি হয়ে গেছে ভাইজান, সমস্ত লোকজন আমাদের রেডি হয়ে গেছে। এই যে বেটা দুঃখে, এটাই হচ্ছে দুঃখে, এই হলো দুঃখে। এদিকে এসে ভাই, ওটা তোমার তোমার মতো ছেলে মানুষকে আমি নিয়ে যাবো না বনে মহল করতে। আমি যাবো, তোমার কি প্রয়োজন বলো, আমি নিয়ে নেব। ওয়ানি ইমিয়া মানে যায় না তাই, হ্যাঁ জঙ্গল মাগত যায় না। চলো চাচাজি, হ্যাঁ বলো, বাদামনে মহল করতে যাচ্ছ, কি আনবে? শোনো বা, আমরা যখন বাদামনে মহল করতে যাচ্ছি তোমার জন্য আর কি নিয়ে আসবো? তোমার জন্য আমি একটা ছোট্ট থেকে বাঘের বাচ্চা নিয়ে আসবো। আব্বাজান, হ্যাঁ বলো, আমার জন্য আপনি কি আনবেন? হ্যাঁ শোনো বেটি, বনে তো আর কিছু পাওয়া যায় না মা। না শোনো, তোমাকে তোমার জন্য আমি একটা না বাঘের বাচ্চা নিয়ে আসবো। বাঘের বাচ্চা? ও রাম চাচা, ভজা চাচা, কি আনবা? আমি আর কি আনবো কুসমনি বল, আমি জঙ্গল থেকে একটা ভুতুল খুতখুতের বাচ্চা আনবো? হেন বাচ্চা আমি কোনোদিন দেখিনি। ঠিক আছে আনবে, আর তুমি কি আনবে? কি আনবে? তুমি তো বাদামনে মহল করতে যাচ্ছ, আমার জন্য কি আনবা? ও খোদা, আবার আমার জন্য আনতে হবা? তোমার তো আনতে হবা। তা তোমার জন্য কি আনবা? একটা কোশালিকের বাচ্চা ধরে নিয়ে আনবা। ঠিক আছে, খুব সুন্দর দুলাও হয়। আব্বা জান, এই মনিকাটা তো চিনতে পারলাম, এটা তো আমার ভাইজান হয়, এর নাম হলো দুঃখে। ভাইজান দুঃখে, আমার জন্য তুমি কি আনবে? শোনো চম্পা, আমি তো কোনোদিন জঙ্গলে যাইনি, তাই আমি জঙ্গলে থেকে তোমার জন্য বনে ফুলের মালা গেতে আনবো। বেশ, আল্লাহ নাম করে এখনই নৌকা ছাড়ো। আমরা পাঁচ জনে যাবো? আচ্ছা মেজমিয়া, এই কোচমণি আঙ্গার সাথে যাবা? এই কোচিমণি তোমাদের আমাদের সাথে সঙ্গে যাবে। ওরে মণি, যাসনে যাসনে জঙ্গলে যাসনে, নদীতে যাবো পানি উথাল পাতাল করবে না, নৌকার ওরে পথে ওয়াল্লা এর মধ্যে ভয় করছে। আমি তোমার চাচা জান, তোমার কোনো ভয় নেই, আমি আমি তোমাকে দেখবো, তুমি আমার তোমাকে আমি বুকে বুকে রাখবো। তোমার মা যে আমার হাতে সঁপে দিয়েছে। তাহলে তালে উড়াইয়া দি, ওরে খালখালাইয়া চলুক রে ভাই, মাছ ধরিয়া দিয়া চলুক, মাছ ধরিয়া দিয়া। উড়ালি কুড়ালে বাইরে বাদাম মারে হে,
চাকে দেখা যায় চাকে কত মধু ভরাব চাজ আমরা এইখানে যাবো ওই মধু ভাঙতে সবাই নম্বর করো বলছি কি মেজ ভাই এই তাহলে মহলে বেরিয়ে যাক হ্যাঁ যাব মনে হয় ওই দেখো চাকে মধু ভরা যাক আজ আমরা যাব মধু ভাঙতে চলো সবাই মিলে যাব ওই বনে মধু ভাঙতে তোমার মতো ছেলে মানুষকে আমি নিয়ে যাবো না বনে মধু ভাঙতে তুমি নৌকায় থাকবে আমরা যাব ওই বনে মধু ভাঙতে ঠিক আছে তোমরা যাও আমি এই নৌকাতে বসে থাকি সরো দুঃখে যদি তোমার ভয় করে তা তুমি কি করবে না কি করবে তুমি মাদল বাজাবে আর উচ্চ স্বরে গান করবে দেখবে আর ভয় থাকবে না দূরে পালিয়ে যাবে দুঃখে তুমি নৌকা থেকে উপরে উঠবে না ওই জঙ্গলে কত বাঘ ভালুক হিংস জন্তু জানোয়ার বাস করে তাই তোমার মতো ছেলে মানুষকে আমি নিয়ে যাবো না মধু ভাঙতে আমি একলা থাকতে পারবো আমি বলতে রাজি নাই ভয় করছে খোদা এইবার চান যাবা মনে হয় এ নি তা কেন এই কেন আঙ্গার ব্যবসা ছিল নি আঙ্গার ব্যবসা ছিল নি হাই এত না ভয় করছে পানি পড়া মাতি বা পানি পড়া মাতি বা অন্য তুই এক কাজ কর এক বোনা পানি আদে এক বোনা পানি তুই কেন এসি কেন এসি বিপদে পড়ে বিপদে পড়ে এসি তোর পানি যদি চাপাটি মারি তুই থামাতকে তৈরি যাবি থামা থাম এক কাজ কর এ সুগমকে একটু সিটে দে আর একটু পানি খাই খেয়ে অল্প করে খা
দাঁড়া, জঙ্গলটা বন্ধ কর দি। এপারের মাটি ওপারের মাটি লেগে যাক বাঘের দাঁত কবাটি। ধুল 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 ধুল, বাঘের পাতায় পাকা আসুন। ভাজা পোড়া খাই না, সুন্দর মন চাষ নেই। বাঘে যদি খেয়ে ফেলে আমার কিছু করি নেই। ডাকমানি ভয় পানি করছিস? আর ভয় লাগছে না, তাহলে চলে যাচ্ছি। সাথে ঠাকিমণি চেক করে দেখি, ভয় লাগছে দেখি। তাই তো আমি নৌকাতে বসে বসে শুধু মাদল বাজাবার গান করি, আমার তার ভয় লাগবে না। ওই আমি ব্যবহারে ছিল, ওই আমি গাড়ি জানি না, পানি জানি না, মাদল বাজায় আমি ব্যবহার ছেলেব, আমি ব্যবহার ছেলেব। বেশ, তোমাদের কথা মতো আমি অনাহারে অনিদ্রায় থাকবো। যদি কোনো দেবতার ফের হয় তাও বোঝা যাবে, আর যদি কোনো খোদা তাল্লার ফের হয় তাও বোঝা যাবে। তোমরা সবাই খানা পিনা করে সবাই বিশ্রাম করো, আমি অনাহারে অনিদ্রায় থাকবো। যদি কোনো দেবতার ফের হয় তাও বোঝা যাবে, আর যদি কোনো খোদা তাল্লার ফের হয় তাও আমি বলছি কি, মেজবা যখন নই করে মাথা নেই, যখন খাবে না বলছে, আমরা কেউ খানা করি, আমরা খাবো কেন? আমরা খানা খাবো, কেন খাবে? যদি আমরা খাই আঙ্গার গুনাহ হবানি, বেশ তোমরাও খাবে না, আপনা আমিও খানা পিনা খাবো না, সবাই অনাহারে থাকবো। বলছি কি মেজবাই, তোমরা এই নৈকে থাকো, আমি ওই নৈকে যাচ্ছি। যাও, আমি ওই নৈকে যাচ্ছি। যাও, তোমরা সবাই বিশ্রাম করো, সবাই তাড়াতাড়ি বিশ্রাম করো।
খোদা চাল্লা মেহেরবান দিন রিয়ার মালিক, আমি যে কি অপরাধ করেছি। চাকে দেখা যায়, চাকের মধ্যে মধু ভরা দেখা যায়, কিন্তু কিন্তু ভাঙতে গেলে পাই না। অগো খোদা চাল্লা মেহেরবান দিন রিয়ার মালিক, তুমি আমায় বলে দাও আমি কেন কেন পাই না যে মধু। আজ আমি অনাহারে অনিদ্রায় থাকবো, যদি কোনো দেবতার ফের হয় পাওয়া যাবে, আর কোনো খোদা চাল্লার যদি ফের হয় তাও বোঝা যাবে। আমি এখন হরিধন অমন ভাবে অনাহারে অনিদ্রায় কেন মনে রয়েছিস? অগো ঠাকুর, কেন আজকে তোমার সত্য পরিচয় দাও, কেন কেন আমায় ধনা ধনা বলে রাখছ ঠাকুর? ধনা আমি হলাম এই জঙ্গলের উদ্দেশ্য, উদ্দেশ্য নাম আমার রায়মানে। ওগো ঠাকুর, যদি আপনার এই ফাটে রাজা হলেন তাহলে চাকে দেখা যায়, চাকে মধু ভরা দেখা যায়, কিন্তু ভাঙতে গেলে কেন পাই না ঠাকুর? ওগো ঠাকুর, কেন বলে দাও ভাই আমি কেন কেন আমি মধু পাই না? এই জঙ্গলের মধু আমি লুকিয়ে রেখেছি। লুকিয়ে রেখেছিস? ওগো ঠাকুর, কেন কেন ঠাকুর, আমি কি অন্যায় করেছি? তাই বনের মধু তুমি লুকিয়ে কেন রেখেছো ঠাকুর? তাহলে সন্ধনা বলুন ঠাকুর, বহুদিন হয়ে গেছে কেউ আমার স্বীকৃতি দিয়ে পূজা দেয়নি, যদি আমার কেউ স্বীকৃতি দিয়ে পূজা দেয় তাহলে আমি মোম মধু সব আমি ভরিয়ে দেব। আমি নরমণি পূজা দিতে পারবো না ঠাকুর, আমি যে পরের ছেলেদের নিয়ে এসছি আমি কাকে দেখে কাকে দেবো ঠাকুর? অন্য কিছু চাও দেবো আমি তোমায়, কিন্তু আমি নরমণি পূজা আমি দিতে পারবো। অনেক দিন হলো নরমণি পূজা কেহ মনে নাহি দিল ঠাকুর, ওই যদি নরবলি পূজা দিতে পারিস সৎখর ইন্দর মম্মদ লোকে ভরিয়ে দেব যা। না ঠাকুর না, আমি পারবো না ঠাকুর, আমি পারবো না, আমি যে পরে ছেলেতে নিয়ে এসছে আমি কাকে দিতে আমি কাকে দেবো ঠাকুর? তুমি অন্য কিছু চাও দেবো আমি তাই, কিন্তু কিন্তু আমি নরবলি পূজা দিতে পারবো না। নরবলি পূজা না দিলে সাতখানা ডিঙ্গার মম মধু তো পাবি না। ওগো ঠাকুর, অতত সাতখানা ডিঙ্গার লোকজন হাঙ্গর গম্ভীর দেখাইয়ে দেব। ওগো ঠাকুর, তাহলে নরবলি পূজা না দিলে তাহলে তুমি আমার সাতখানা ডিঙ্গার মম মধু তুমি দেবে না? বেশ ঠাকুর, আজ পরের ছেলে দিন এসছে আমি কাউকে দেব না, আমরা এই দুই ভাই এসছে, এই দুই ভাইয়ের মধ্যে একজনকে লেও ঠাকুর। তোদের দুটি ভাই আমার কারোর প্রয়োজন নেই। তাহলে ঠাকুর কার প্রয়োজন? আমি তোমাকে দেব নরবলি পূজা। তোর দাড়ি মাছি আমি কাউকে নেব না, আমি কাকে চাই জানি? ঠাকুর কাকে কাকে চাও? নৌকার মাথায় বসে থাকে ব্যবহার ছেলে দুঃখ। ওগো ঠাকুর, ওই ব্যবহারের
ছেলে দুঃখে কি আমি দিতে পারবো না ঠাকুর, মাঠে আসার সময় আমার হাতে হাতে সপে দিয়েছিল, বলেছিল ওরে ধরা আমার খুদ কুড়ো থেকে পাখি কানা চোখের কুটো, আমি আমার দুঃখে কে তুই দেখেই ধরা আমার ভাবির সঙ্গে আমি কথা দিয়েছি, ওকে আমি ছেলের মতো ভালোবাসবো, ওকে আমি বুকে বুকে করে রাখবো, ওকে ঠাকুর আমি পারবো না ঠাকুর, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কিছুতেই পারবো না ঠাকুর, ও যে আমার ভাইয়ের ছেলে। জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে ওর উপর আমার লক্ষ্য পড়ে গেছে, ওকে না দিলে তোদের কাহাকে নগরে মুখ দেখাতে দেব না, ওগো ঠাকুর আমি পারবো না ঠাকুর, আমি কিছুতেই পারবো না ঠাকুর, আমি কিছুতেই ওকে আমি দিতে পারবো না। শোন, বারবার দুঃখে দুঃখে করছি, দুঃখে তোর কেউ না, ও যে আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে, জীবনের জীবন, ও যে আমার প্রাণের প্রাণ, ও যে আমার জানের জান, ও যে আমি ওকে আমি কিছুতেই দিতে পারবো না। তুই যদি দুঃখীকে ফিরিয়ে নিয়ে যাবি বড়ি ঝাঁটি দে, বড়ি ঝাঁটি দে তোকে বধ করে বসতে তোর মসমা দে, আর কি করবি জানিস? কি করবে? তোর একটি মাত্র চম্পার বিটিয়া, তোর চম্পার বিয়ারের বেটি ইচ্ছা দিয়েছে নিবি লেখা না, তাহলে আমাকে বধ করবে, আমার একমাত্র বেটি চম্পা ইজ্জত নিয়ে সে ছিনিমিনি খেলবে। কি মনে হলো বল? বেশ বেশ ঠাকুর, ও যখন দুঃখে আমার এত বড় ক্ষতি করবে, আজ আমাকে বধ করবে, আমার মস্ত আমার একমাত্র বেটি চম্পার এই চৌধুরী খেলে, বেশ ঠাকুর, ও যখন আমাদের এত বড় ক্ষতি করবে তাহলে তোমার সঙ্গে আমি কথা দিয়েছি, আজ আমি দেব ওই দুঃখকে তোমার গালে। তোরা এখান থেকে নৌকা ছেড়ে নিয়ে চলে যা কেদো খালি, ওই কেদো খালি গিয়ে সাতখানা ডিঙ্গার মুখ মধু ভরিয়ে নিয়ে অবশেষে দুঃখকে ছেড়ে দিয়ে যাবি কেদো খালি, আমি এখন অন্য দিশে চললাম। চাচা, কেন তুমি ঠাকুর ঠাকুর করছিলে জানো চাচা? হ্যাঁ, আমি ঘুমে ঘুমে দেখলাম তুমি জানো ঠাকুর ঠাকুর করছিলে। কই তো না বাবা, কই, আমি তো কিছুই বলিনি ঠাকুর ঠাকুর করছিলাম। হ্যাঁ, ওই শোন শোন, মানুষ ঘুমায়ে পড়লে ঘুমের ঘরে অনেক কিছু স্বপ্ন দেখে, তাইও তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে চাই, দেখো এখন অনেক রাত আছে, তবে ঘুমাও বাবা। বেশ, আমি এখনই ঘুমাচ্ছি। হ্যাঁ
দেখে আবার ঘুমাইয়ে পড়েছে। এই তো আমার উত্তম ইষ্ট, এই শুনে আমার ভাই মোনাইকে একবার ডেকে ডেকে করতে হবে। এইসব কথা আমার ভাই মোনাইকে জানাতে হবে। আমার ডাকছে ভাই জানাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে ভাই জান? শোনো মনে শোনো, আমি ঘুমায়ে থাকতে থাকতে আমি চেয়েছিলাম, এমন সময় এমন সময় এমন সময় সেই রায়মণি, রায়মণি, রায়মণি কি বলেছে? কি বলেছে ভাই জান? এই বনের মম্মথ তাই যদি আমি নর বলি পূজা দিতে পারি তাহলে আমার সাতটা ডিঙ্গার মম্মদ হবে ভরিয়ে পাবা। আর যদি আমি নর বলি পূজা না দিতে পারি কি করবে জানি? কি করবে ভাই? তাহলে সাতটা ডিঙ্গার লোকজন সব আঙ্গুর কুম্বিরে দিয়ে খাওয়াবে। আমি কাকে দিতে, আমি কাকে দেবো ঠাকুর? তাই তাই আমরা যখন দুই ভাই এসেছি, এই দুই ভাইয়ের মধ্যে একজন কেলে হো ঠাকুর ভাই, তাও কোনো কথা শুনলো না, বললে আমি তোদের দুই ভাই চাই না, তারে মাঝিকে কাহ চাই না, তাহলে কাকে চাই জানে? কাকে চাই ভাই জান? কাকে চাই? ওই পার ছেলে দুঃখে কেন ভাই জান? বলো, ও যে আমাদের ভাইয়ের ছেলে, আজ আমি ঠাকুরের কাছে কত কাগতি মিনতি করেছিলাম, আমি বলেছিলাম অগো ঠাকুর আমি সরের পরে ছেলেতে নিয়ে এসছি, আমি কাকে দিতে, আমি কাকে দেবো ঠাকুর? তুমি অন্য কিছু চাও দেবো আমি তাই, কিন্তু আমি পরে ছেলে দিন আমি নিয়ে যেতে পারবো না, তাও আমার কোনো কথা শুনলো না। আমি বলেছিলাম অগো ঠাকুর আমরা দুই ভাই এসছি, এই দুই ভাইয়ের মধ্যে একজন কেলে হো ঠাকুর, তাও যে কোনো কথা শুনলো না বোনাই ভাই। আজকে আমি সে কথা বলতে পারছি না, আমার যাচ্ছে, সে কাকে চায় জানি মোনা? কাকে চেয়েছে ভাই? ওরে মোনাই, সে ওই চায় ওই পার ছেলে দুঃখে তাই বলছি ভাই জান, ও যে পায়ের কানা কুঠে কুঠে, তুই তুই পেওয়ার ছেলে, পেওয়ার ছেলে দুঃখে করছিস, আমাদের ভাইয়ের ছেলে বলছিস না, কেউ না, আপনি এমন কথা বলবেন না ভাই জান। তাই আমি বলছিলাম কি ভাই জান, তার চেয়ে আমরা দুঃখে নিয়ে